বন্ধ হচ্ছে না আপনার হাত রাখা আনঅফিসিয়াল হ্যান্ডসেটটি। 1 জুলাই থেকে আনঅফিসিয়াল হ্যান্ডসেটটি বন্ধ করে দেওয়ার ঘোষণা থাকলেও বন্ধ হচ্ছে না তা এখন, তবে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। হ্যালো গাইস, আমি মোহাম্মদ জাকির হোসেন, আপনারা দেখছেন টেক ভার্সন বিডি। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই নিচের লাল বাটন দিয়ে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। শর্তগুলো হচ্ছে আনঅফিসিয়াল হ্যান্ডসেট গুলোকে ইনকর্পোরেটর আওতায় আনার সুযোগ দেওয়া হবে। যদি কেউ এই সুযোগটা কাজে না লাগায় তাহলে একটি নির্দিষ্ট সময় শেষে একটি নির্দিষ্ট সিম ছাড়া আর অন্য কোনো সিম ইউজ করতে পারবে না, এবং কি একটি নির্দিষ্ট সময় পর কোনো সিমই ব্যবহার করতে পারবেন না, বন্ধ হয়ে যাবে একেবারে আপনার হ্যান্ডসেটটি। তবে 1 জুলাই থেকে নতুন করে আর কোনো আনঅফিসিয়াল হ্যান্ডসেট নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হবে না, হতে পারবে না বলে জানিয়েছে বিটিআরসি। আপনি যদি না জেনে থাকেন আপনার হাতে থাকা প্রিয় ডিভাইসটি অফিসিয়াল কিনা বা আনঅফিসিয়াল, তাহলে আপনাকে চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের মেসেজ অপশনে। মেসেজ অপশনে গিয়ে বড় হাতের KYD স্পেস আপনার IMEI নাম্বারটি দিয়ে সেন্ড করুন 16002 নাম্বারে। আপনার ফোনটি যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে যে আপনার ডিভাইসটির IMEI নাম্বারটি বিটিআরসি ডাটাবেজে পাওয়া গেছে। এই মেসেজ অপশনের মাধ্যমে চেক করার পর যদি আপনাকে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হয় যে আপনার ডিভাইসটির IMEI নাম্বারটি বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায়নি, তখন আপনাকে বুঝতে হবে আপনার হাতের ফোনটি রেজিস্ট্রেশন করা না, অর্থাৎ আনঅফিসিয়াল ফোন। আনঅফিসিয়াল ফোনগুলো নিরাপত্তাজনিত ঝুঁকির কারণ হিসেবে এবং কি সরকারের বিশাল রাজস্বের ক্ষতিগ্রস্তর কারণ হিসেবে দেখা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।